প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার নরং সাপ্লাজা ইউনিয়নের দক্ষিণ খাতাচিরা গ্রামে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আজকের যেখানে আমরা উপস্থিত হয়েছি এখানে দক্ষিণ খাতাচিরা গ্রামের বাসিন্দা মৃত্যু আব্দুর রহমান কাজীর ছেলে শিহাব কাজীর দীর্ঘদিন ধরে প্রায় 3 কোটি সম্পত্তি ভোগ দখল করে আসতেছিল। একই এলাকার বাসিন্দা আব্দুর রহমান কাজীর ছেলে হানিফ কাজী সহ একাধিক লোকজন জমি দাবি করে এই সম্পত্তি ভোগ দখল করবে বলে এরকমের তাণ্ডব চালায়। 25 নভেম্বর দিবাগত গভীর রাতে এই হানিফ কাজী সহ একাধিক লোকজন তার ক্ষেতের কাঁচা ধান কেটে তারা বাড়িতে নিয়ে গেছে। এমনই একটি অভিযোগ পেয়ে আমরা সেই ঘটনাস্থলে এসেছি এবং এখানে যে ভুক্তভোগী শিহাব কাজী তিনি কিন্তু আমাদের মঠবাড়িয়া থানা প্রশাসনকে অবহিত করেছে এবং মঠবাড়িয়া থানা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন এবং শিহাব কাজী যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমার বাবার ওয়ারিশ সূত্রে মালিক এবং কিরাইকৃত মালিক। এই সম্পত্তি আমরা অনেক আগে থেকে ভোগ দখল করি এবং এই সম্পত্তি আমি বন্ধক রাখিয়া এখান থেকে প্রতি বছর টাকা নিই। এর ফাঁকে অতুল বারেক কাজী ছেলে এলো, হানিফ কাজী, বাদল কাজী, ইউনুস কাজী এরাও আমার কাছ থেকে বন্ধক রাখত এবং বন্ধ রাখার মাঝখানে 2 বছর আমার টাকা না দেওয়ায় আমি অন্য লোকের কাছে বন্ধ রাখছি। প্রথম হলো জালাল বাদশা, আইনাল বাদশা এবং তৃতীয় ধাপে আসলো এই হাশেম কাজী, এরপরে আসছে মন্নান কাজী। কিন্তু হাশেম কাজীর জায়গা দেওয়ার পরে এরা জবরদখল করে জায়গা দখলে নিছে। আর এখন বর্তমানে আজকে রাত্র 3টার দিকে আমরা এখানে সন্ধ্যা 8টা থেকে পাহারা দিচ্ছিলাম, এরপরে আমরা দেখতে পাই ওরা কিছু সংখ্যক লোক নামছে। এই যে গাছ, এই গাছের এখানে আমরা টর্চ যখন মারছি তখন দৌড়িয়ে গেছে, দৌড়ে যারা আমরা বললাম কি যারা এখন দৌড়িয়ে গেছে, ধান আর কাটবে না। আমরা ওই বাগের পিছনে ছিলাম, তখন দেখি 10-12 জন লোক আসছে এবং আমরা ভয় পেয়ে পিছনে পালাই গেছি। পিছনে যে এলাকার লোকজন ডাকি আনছি, ডাকি আনার পরে হেরাও দেখছে যে এরা ধান কাটতেছে, কিছু লোকে কাটে এবং কিছু লোকে টাইনে নিতেছে, ধান এইখানে ফলাইছে, ওখানে হয়তো ধান ফলাবার চিহ্ন আছে। আর এরপরে আমি 999 ফোন দিছি, ফোন দেওয়ার পরে যে আমার একটা মেসেজ পাঠাইছে যে আপনি থানায় যোগাযোগ করেন। থানায় আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পর বলে দে আমাদের থানায় তো মামলা নেই, আপনি কোর্টের সাথে যোগাযোগ করেন। তখন আমি উকিলের কাছে পরামর্শ নিলাম, বলে তো আপনি আসেন। আমি সকালে 7:30টার দিকে উকিলের কাছে চলে গেছি, এরপর ওখান থেকে আবার থানায় আসছি। থানায় আসার পরে 999 থেকে আমারে ফোন দিছে যে পুলিশ গেছে কি না। তখন আমি বললাম ওখানে ডিউটি অফিসার ছিল, উনি ওনাদের কেসির একজন আয়ু, তার পরামর্শ ছিল, উনি দ্বিধাবোধ করার পরে আমার সাথে তেমন একটা কথা বলে নেই। পরে আবার 999 থেকে যখন ফোন দিয়েছে তখন হে আবার লোক পাঠাইছে, থানা থেকে পুলিশ আসছে। কোন সময় এটা? এটা এই সকালে 9টার দিকে। জমি এখানে আমাদের 3 কুরা, 76% কেনা আর তা আমার আব্বার সম্পত্তি, পৈতৃক সূত্রে আমরা পেয়েছি। বিষয়টি সম্পর্কে অভিযুক্ত হানিফ কাজীর বাড়িতে গেলে হানিফ কাজীকে পাওয়া যায়নি, পরে তার বাবা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। রাতের আধারে কেটে আনছে আপনার ছেলেরা, এই ধরনের একটা অভিযোগ আপনার ছেলের বিরুদ্ধে, এই বিষয়টা কি? বিষয়টা তো আমার গ্রামের সম্পত্তি, আমরা ধান কাটতে পারি না যখন ভোরে মানে যে যে 5টার সময় কাটতে গেছেন, আসলে কি ওই 5টার সময় বা 4টার সময় কি ধান কাটে? যদি আপনার জমি হয় তাহলে অত ভোরে অত ফয়জের সময় কি ধান কাটে? না, পয়সা আছে ধরেন, আপনি উচিত কথা কই, যদি আপনার একটা লাল নিশান দিয়ে বা তো দানটা আমাকে লাগে না।